হাই গাইস, হাও আর ইউ? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা টেক্সটাইল ক্যালকুলেশনের 6 নম্বর পর্ব শুরু করতেছি। এখানে আমরা কম্বিং মেশিনের কিছু প্রবলেম দেখব। তো কম্বিং মেশিনের প্রবলেম সলভ করার জন্য আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রোডাকশনের সূত্রটা, সেই সূত্রটা আমরা আগে দেখি। দি কম্বিং প্রোডাকশন ইজ ইকুয়াল টু ফিট পার নিপ ইন্টু নিপ পার মিনিট ডিভাইডেড বাই 36। যদি আমাদের ফিডের পরিমাণটা ইঞ্চিতে দেওয়া থাকে, তাহলে এই ইঞ্চি থেকে গজে নিতে আমাদের 36 দ্বারা ভাগ দিতে হবে। তারপরে এটির সাথে আমি গুণ দেবো প্রতি মিনিটে কতবার নিপ হচ্ছে। তাহলে আমি 1 মিনিটের মধ্যে কত কি পরিমাণ, কত ইঞ্চিতে ফিড হচ্ছে এটা পেয়ে যাচ্ছি। তারপরে পাউন্ডে কনভার্ট করব, তারপর টাইম এটা ওয়েস্টেজ দিয়ে গুণ দেবো। যদি নাম্বার অফ হেড দেওয়া থাকে, তাহলে হেড দ্বারা গুণ হবে। এভাবে আমরা প্রোডাকশন বের করব। এর আগে আমরা একটা ফিগার দেখে নিই আসলে কমিং মেশিনের কাজটা কিভাবে হয়। এখানে দেখতেছি আমরা ডান পাশে যে ইনপুট ল্যাব থেকে ল্যাবটা এসে ফিড রোলারের মধ্য দিয়ে যে নিপার জ, অর্থাৎ নিপারে যে উপরের চোয়াল এবং নিচের চোয়াল, এর মাঝ দিয়ে আর আসার সময় এখানে নিচ থেকে সিলিন্ডার কম্ব এটাকে আশ্রিয়ে দিচ্ছে। নিচ থেকে সিলিন্ডার কম্ব আশ্রানোর পরে এই ম্যাটেরিয়ালটা আবার রিটার্সিং রোলারের দিকে যাবে। ওই যাওয়ার সময় আবার টপ কম্ব এটাকে আশ্রিয়ে দিবে। বারবার আশ্রানোর কারণে যে শর্ট ফাইবার গুলো রিমুভ হয়ে যায়। তারপরে যে ম্যাটেরিয়ালটা আমাদের শর্ট ফাইবার মুক্ত হলো, এটা আবার ডিটেসিং রোলারের দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে মূলত কমিং মেশিনটা কাজ করে। যেখানে আরো একটা ফিগার আমরা দেখতেছি, যেখানে আর একটু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে ল্যাব থেকে ল্যাব রোলারের মাধ্যমে আমাদের ল্যাবটা ফিড হচ্ছে। নিপারের উপরে চোয়াল এবং নিচে চোয়াল বারে বারে একে আটকে রেখে অল্প অল্প করে ফিট করতেছে। আমরা যদি একটা ওয়ার্ড সার্চ দেই, আসলে নিপ শব্দের অর্থ কি, নিপ শব্দের অর্থ হচ্ছে চিমটি কেটে নেওয়া, বারে বারে অল্প করে চিমটি কেটে কেটে নিচ্ছে। এইভাবে সার্কুলার কম্ব বারবার যে অল্প একটু ম্যাটেরিয়াল ফিড হয় এটাকে আছড়িয়ে দেয়। এভাবেই মূলত কম্বিং মেশিনটা কাজ করে। এখানে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ফিড পার নিপ, প্রতিবার নিপে কি পরিমাণ ফিড হয়। নিপ মানে আমরা আগেই শুনছি যে চিমটি কেটে নেওয়া, অর্থাৎ একবার চিমটি কেটে নেওয়ার দ্বারা কি পরিমাণ ফিড হচ্ছে, কত মিলিমিটার অথবা কত সেন্টিমিটার ল্যাব এখানে ফিড হচ্ছে, সেটা হচ্ছে যে ফিড পার নিপ। এরপরে যেটা আরেকটা টার্ম, সেটা হচ্ছে নিপ পার মিনিট, অর্থাৎ পার মিনিটে প্রতি মিনিটে কি কতবার নিপ হচ্ছে, চিমটি কেটে নেওয়া হচ্ছে এটা কতবার হচ্ছে 1 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে নিপ পার মিনিট। এই দুইটাই আমাদের ক্যালকুলেশন জন্য লাগবে। আচ্ছা, এখন দেখো এক্সাম্পল 1। ফিট পার নিপ 0.5 ইঞ্চি, নিপ পার মিনিট 120, হেড সংখ্যা 6, ফিট ল্যাবের হ্যাঙ্ক 0.009 ইংলিশ কাউন্টে। আচ্ছা, অপচয় বা নয়েল 16%, দক্ষতা 9%, উৎপাদন আর 8 ঘন্টা, অর্থাৎ এক শিফটের উৎপাদন আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমাদের যেহেতু আমাদের উৎপাদনটা কিসে বের করতে হবে, অর্থাৎ কেজিতে বা মেট্রিক টনে অথবা পাউন্ডে কিছুই বলা নাই, তো আমাদের সুবিধা মতো আমরা এখান থেকে বের করবো। যেহেতু আমাদের এখানে হ্যাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা পাউন্ডে বের করবো। পাউন্ড বের করার জন্য আমাদের ইঞ্চি থেকে আমাদের গজে নিতে হবে। হ্যাঁ, এখন দেখো কমিং এর প্রোডাকশনের যে সূত্রটা আমরা লিখলাম, এখানে ফিট পার নিপ ইঞ্চিতে দেওয়া আছে, আমাদের সূত্রের মধ্যে যেহেতু ইঞ্চি আছে কাজেই আমাদের জন্য সহজ হবে। এরপরে অন্যান্য গিভেন ডাটা অনুযায়ী আমরা দেখো পরের লাইনটা ওখানে বসালাম মানগুলো। জাস্ট তোমরা একটু খেয়াল করে বসিয়ে নাও, নিজেরা করো, তাহলে দেখবে যে অনেকটা সহজ হয়ে গেছে। এখানে একটা জিনিস বলে রাখি যে ওয়েস্টেজের যে বিষয়টা, এটা কিন্তু মাইনাস হবে সবসময়। 100 থেকে যে পরিমাণ ওয়েস্টেজ হবে এটা বাদ দিয়ে ডিভাইড বাই 100 দেবো। 100 মাইনাস ওয়েস্টেজ ডিভাইড বাই 100, এভাবে ওয়েস্টেজটা বসাতে হয়। এরপরে দেখো আমরা যদি ক্যালকুলেটারে সমাধান করি, তাহলে সরাসরি 480 পাউন্ড চলে আসতেছে। এটা কি পার শিফটে, পার শিফটে উৎপাদন বেড়াচ্ছে। এরপর দেখো ওই জাস্ট আগের উদাহরণটাই, যদি আমাদের ফিডের পরিমাণটা মিলিমিটারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করব। এবং ফিড ল্যাপের হ্যাঙ্ক এখানে 68 কিলোটেক্সে দেওয়া আছে। 1000 মিটার সুতার ওজন, যত গ্রাম তত টেক্স, যত কিলোগ্রাম তত কিলোটেক্স, অর্থাৎ কাজে আমরা এখান থেকে একটা যদি আমাদের কিলোটেক্সে দেওয়া থাকে, আমাদের এখান থেকে সরাসরি আমরা কেজিতে প্রোডাকশনটা বের করবো, আর যদি টেক্স দেওয়া থাকে তাহলে গ্রামে প্রোডাকশন বের করতাম। এভাবে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করবো। দেখো ফার্স্টে আমরা ফার্স্ট সূত্রটা বসাইলাম, দেখো এখানে ফিট পার নিপ মিলিমিটার মিলিমিটার বসাইলাম। তাহলে মিলিমিটার থেকে যদি আমি মিটারে যেতে চাই, তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, দিলাম 1000 দিয়ে ভাগ। এখন এই যে আমাদের
সম্পূর্ণ দৈর্ঘ্যটা মিটারে চলে আসছে। এখন মিটার থেকে আমরা যেটা জানি টেক্সি সূত্র অনুযায়ী 1000 মিটার সুতার ওজন যত কিলোগ্রাম তত কিলোটেক। কাজে এখানে যদি আমাদের যেহেতু কিলোটেক্স দেওয়া আছে, তাহলে কিলোটেক্স এর মানটা আমরা বসালে আমরা এখান থেকে আমরা কেজিতে উৎপাদন পাবো। এরপরে টাইম এটা ওয়েস্টেজ যা আছে আমাদের সরাসরি বসিয়ে দেবো, ওয়েস্টেজটা বের করার ক্ষেত্রে জাস্ট মাইনাস দিয়ে দেবো, আর নাম্বার অফ হেড দিয়ে আমরা গুণ দেবো যাতে কিনা সম্পূর্ণ প্রোডাকশনটা বের হয়ে আসে। এখন দেখো আমাদের গিভেন ডাটা অনুযায়ী আমরা মানগুলো বসালাম, তারপরে আমরা যদি ক্যালকুলেটারে সলভ করি তাহলে সরাসরি আমাদের 8 ঘন্টার উৎপাদন চলে আসতেছে। কম্বিং মেশিনের প্রোডাকশন অনেকটা সহজ, আর বিশেষ করে তোমরা যদি আগের পর্বগুলো দেখে থাকো অন্যান্য মেশিন গুলো যেভাবে আমরা সলভ করেছি, আশা করি তোমাদের বিষয়গুলো অনেক পরিষ্কার হয়ে যাবে। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং।